এই বন্ধু আমার লোডার চলে গেল, গাড়ি লোড দিবার জন্য। এই বন্ধু আসানসোল থেকে এসে এখানে লোডার চালাচ্ছে, দেখতে পেয়েছো তো? বাট আমি তো রাজ করছি এখন। নতুন পাইলট এখন নিয়ে যাই, আমি এখানে ঘুমিয়ে নিই, ঠিক আছে? আর এই মোহাম্মদ ভাইয়ের দাঁড়িয়ে ভাত খেললাম, আজ 5টা বাজে ঢুকতে পেরেছি, কিন্তু ও যে সিউড়িতে জ্যাম ছিল সেদিনে লেট হয়ে গেল। এই যে সময়ে শর্ট, এ আবার মানে আরো সময় তোমার বাড়িয়ে দিচ্ছি, মানে ওয়ার্নিং দিয়ে দিলে বুঝছো, গাড়ি যেমন একদম আস্তে আস্তে যাই। আর তোমরা যদি বালি ফালি নিতে চাও তো এর সাথে যোগাযোগ করতে পারো, এই মানে সমস্ত কিছু হেল্প করবে এবং গাড়ি। আর আজকে এমন হয়ে গেলো বন্ধুরা, দু মানে দুটো হলো না, আবার এক টিপো বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। আছি এখন আমি গিরিধার বাবু কাছারে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে যাবো আমি জয়দেব পেরিয়ে একটা জঙ্গলের রাস্তায় খালি করতে মাল, ঠিক আছে? তা এখন বেজে গেল 12টা, আমাকে বলে দিয়েছে 5টার মধ্যে ঢুকতে হবে বিকেল, না ঢুকতে পারলে কিন্তু ওখানে রাত থাকতে হবে। তো ওটাই চিন্তা করছি কি করবো, এখন ঢুকতে পারবো কি না। হ্যাঁ দেখা যাক বন্ধুরা কি হয়েছে। এখন লোড লোড করতে তো ঢুকে গেছি আমি কেসারে, আর বাইরে এত পরিমাণে রোদ, কি বলবো, বাইরে বেরোতেই পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। এতে গাড়ি এই মোটামুটি আমার 30 সেকেন্ড হলেও বন্ধ হলো, তাই মানে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে, এমন পরিস্থিতি। আর তোমাদের বাইরে থেকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, তারা আমি বাইরে নাম বন্ধুরা। পাথরের খাদান, এদের কিন্তু মানে খাদান আর কেসার কিন্তু একই জায়গাতে, দেখতে পেয়েছো? ওই সাইড থেকে বোল্ডার নিয়ে উঠছে, বোল্ডার নিয়ে এসে কেসারে ডাইরেক্ট ঢেলে দিবে এইখানেই, মানে বেশি খরচা নেই, পুরোটাই কিন্তু বেশিরভাগই কিন্তু লাভ। কিন্তু লাভ বলে মাটি কাটতে হয় অনেক দূর, দেখতে পেয়েছো মাটি কত দূর কাটতে হয়েছে, তারপর কত নিচে বোল্ডার পয়েছে। আর গাড়িটা উঠছে দেখালাম, কোনো এত আস্তে উঠছে দেখালাম, হেল গিয়ারে একদম টুকটুক টুকটুক করে আস্তে আস্তে উঠবে। আর ওই সাইডে খাদানটা দেখতে পেয়েছো, পুরোটা কিন্তু জল ভরা হয়ে গেছে, ঠিক আছে? ওই খাদানটা পুরো বন্ধ হয়ে গেছে, পুরোটা কিন্তু জল ভরা আছে দেখালাম, একবারে কিন্তু মানে সব সমাপ্ত। আর গাড়িটা একদম আস্তে আস্তে উঠছে, ওই খাদান কত মাছ পড়ে ভালো। আর ওইদিকে চলে গেলো পাঁচামের খাদান, হাবড়া পাহাড়ি, ইচেডাঙ্গা, এগুলোতেই ওইদিকে কিন্তু আরও খাদান আছে। আমার এখানে গাড়ি লেগে আছে এইও, আর এই মালটা লোড হবে, মাল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ওইখানে গাড়ি লোড দিছে বলে আসবে। আর এখানে পাশাপাশি কিন্তু দুটো স্ট্রং গ্যাসার, এইটা একটা গ্যাসার আর এইটা একটা গ্যাসার, দুটো গ্যাসারে দু রকম মাল হয়। কিন্তু এই গ্যাসারে তো ব্যালেন্সও বেড়েছি, মোটামুটি সে ব্যালেন্সগুলো হয় না, ওই ব্যালেন্সগুলোও বেরোচ্ছে, আর 5, 8, 3, 4 সবই বেরোচ্ছে এই গ্যাসারে। আর ওই গাড়ি লোড দিচ্ছে, ওই গাড়ি লোড হলেই চলে আসবে লোড দিচ্ছে। আর এই বন্ধু আমার লোডার চলে গেল গাড়ি লোড দেওয়ার জন্য, এই এসডি এন সি মেশিনটা, দুটো লোডার আছে, ওই সাইডে একটা আছে আর এই একটা। এটা পুরোটা কিন্তু এসি, দেখলাম কাজ লাগিয়ে কিন্তু মানে ভিতরে ঢুকে আছে, পুরো কিন্তু এসি। আর এটা কিন্তু চাইনা মেশিন, এসডি এন সি কিন্তু চাইনা। আর আর এই অপারেটরটা কিন্তু আমার সাবস্ক্রাইবার বলে, ইউটিউবে ভিডিও দেখে আমাকে দেখে কিন্তু কিনে নিয়েছিল। এবার এখানে কত টাকা ইনকাম করে না করে ফেলতো এখানে একটু জানবো, ঠিক আছে? পরে দেখুন লোড তো করি বন্ধুরা, বাইরে তো আমি বেরোতে পারছি না, গাড়ির ভিতরে ঢুকে স্টার্টও করে দিকা টিকতে পারছি না বন্ধুরা। আমার ফাইনাল লোড হয়ে গেলো, আর এই এই জায়গায় লোড দিলে ঘন্টায় কতগুলো গাড়ি লোড দাও? ঘন্টায় 7টা 8টা 7টা 8টা করে লোড দিয়ে দিন। কটনের বকর বলে এটা, এইটাও মালের উপর ডিপেন্ড করে। এবার তোমার ডাস্ট যদি ভরো তোমার 4 টন উঠে যাবে, আর যদি তুমি 5-8 এই সকল ভরো তাহলে 2.5 টন 3 টন। আর তোমার বক্সিস কেমন হয় দিনে? দাদা ওইটা সব জায়গায় তো বলা যায় না, তাও বক্সিস বলতে 600-700 টাকা হয়ে যায় ডেলি। বেতন বেতন 12-14 হাজার। তোমার বাড়ি কোথায় বললে? আসানসোল। আসানসোল। এই বন্ধু আসানসোল থেকে এসে এখানে লোডার চালাচ্ছে, দেখতে পেয়েছো তো? বাচ্চা আমি তো রাজ করছি এখন, নাকি গো পুষ্পা রাজ না? তো ইনকাম ভালো আছে, কিন্তু এদের আরও ইনকাম হইতো, কিন্তু ধরো বক্সিসগুলো কাটাতেই নিয়ে নেয়, ঠিক আছে? মেন অফিসে বক্সিসগুলো নিয়ে নেয়, তাছাড়া এদের মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা পার ডে ইনকাম হইতো, নাকি গো? কিন্তু ধরো কিন্তু ছোটোখাটো কাছারা কিন্তু গাড়ি অপারেটরকে দিয়ে দেয়, কিন্তু ধরো বড় বড় মালিকরা কি করে, বড় মালিকরা সব প্যাকেটে ভরে নেয়, সত্যি কথা বলে দেয় ভালো। ঠিক আছে বন্ধুরা চলো, আমার লোড তো কমপ্লিট হয়ে গেলো, আমি বেরিয়ে যাই, আসি গো। ফাইনালি বন্ধুরা লোড করে বেরিয়ে গেলাম, আর লোড করে বেরিয়ে দেখতে পেয়েছো কতগুলো মাইন্সের গাড়ি, মানে লোড গাড়ি আসছে, কত ওভারলোড নিয়ে দেখতে পেয়েছো। এগুলো কিন্তু প্রচণ্ড রিস্ক, সাইডে যদি বোল্ডার পড়ে যায় না মানুষ কিন্তু পুরো একদম ওখানে মরে যাবে কিন্তু। আর আমি বর্তমানে যাচ্ছি ক্যাঞ্চপাড়ি হয়ে, কারণ হরিণ সিংহের দিকে অনেকটা পাক হয়ে যাবে আজকে, আর যে গিরিধার বাবুকে সারা লোড করছে এইদিকে হয়ে বেরিয়ে যাবে। আর এই দিকে কিন্তু খালি গাড়িতে জানা নিয়ে এনেছে, লোড গাড়িতে কিন্তু জানা লাগবে না। আর বন্ধুরা দেখতে পেয়েছো এত রোজ বাইরে, আমি কিন্তু ধরো আজকে সত্যি কথা বলছি, এখন 12:30 বাজতে চলে, আমি কিন্তু মুড়ি খাইনি জানো তো,
মুড়ি খেতে ভয়ে নামিনি, এত পরিমাণে রোদ যে কোথাও গেলে ঘেমে যাবো এমন পজিশন হয়ে গেছে। আর মেন সমস্যা কি জানো তো, মেন সমস্যা হচ্ছে এসিটা, এসিটা যখন দিয়ে দিয়েছে এটাই হচ্ছে মেন সমস্যা। এসি যখন না থাকতো আগে চালিয়েছে কোনো ব্যাপার নয়, কিন্তু এখন আর মানে বাইরে সহ্যই করতে পারছি না এমন পজিশন হচ্ছে, কি বলবো আর বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো এদিকে আসি, কথা বলো না, রায়পুরটা উঠি, এদিকে তো চান্দাস ফোনা সব দিয়ে হয়ে গেছে, চলো রায়পুরকে যাই। বন্ধুরা আমার আগে যাচ্ছে একটা আইচার গাড়ি, আইচার গাড়ি কিন্তু মালিকদের জন্য মানে পারফেক্ট গাড়ি, তাহলে রাত দিয়ে রাজা, কিন্তু ব্যাপার হচ্ছে ড্রাইভারদের লেগে কিন্তু প্রচুর কষ্ট, তার কারণ হচ্ছে কেবিনটা খুবই ছোট। হ্যাঁ, কেবিনটা কিন্তু খুবই ছোট, আর কোনো ঝাপাই প্রচুর কেবিন, আমি ওখানে এত সাইড চাইছি কিন্তু আমাকে সাইড দেয় না কোনো মতে। এই রাস্তায় ওখানে সাইড দিয়ে দেওয়া হয়তো আরামসে, ঠিক আছে, কিন্তু সাইড দিতে মানে চাইছে না ও। খারাপ রাস্তায় কিন্তু একবারে ছুটতে পারবো না, দেখতে পেছো তো, আর আমাদের সলো জায়গায় এগুলো কিন্তু সব লেভেল করে দিয়ে চলে যাবে। এটাই যে টেলার আর সলো জায়গার পাশে, এগুলো কিছু মনেই করো না, কিন্তু ধরুন আমাদের কেবিন ঝাপাবে, লোড গাড়িতে কিন্তু টেলার বেশি ঝাপায়, খালি গাড়ি থেকে লোড গাড়িতে বেশি ঝাপায়। ফাইনালি বন্ধুরা এই যে খারাপ থেকে ভালো রোডে উঠলাম, আর দেখতে পেয়েছি কত সুন্দর গাড়ি, টাটা প্রাইমা। এই গাড়িটা দেখাবার জন্যই তোমাদেরকে এখানে ভিডিও করছি আমি, খুবই সুন্দর, কিন্তু টাটার মধ্যে বেস্ট মডেল টাটা প্রাইমা, এটা মানে সব থেকে দাম বেশি, কিন্তু টাটা যত গাড়ি আছে সব থেকে কিন্তু এই টাটা প্রাইমার দাম বেশি। আর এই যে আমার পাইলটকে দিয়েছি পাহাড়ের লোড গাড়ি বাই করার জন্য। বন্ধুরা ফাইনালি আমি সাওড়াগুড়ি ঢুকছি, আর এখন গাড়ি চালাচ্ছি আমার পাইলট, এই যে নতুন পাইলট, আজকে প্রথমবার রোডে লোড গাড়ি দিলাম, তা গাড়ি মোটামুটি ভালোই চালাইছে, অসুবিধা হয় না, ড্রাইভারের মতোই কিন্তু গাড়ি চালাইছি, খুব বেচারি লাইসেন্স বাই করে নি কিছু না। আর এই সাওড়াগুড়িতেই ওর বাড়ি ঘটে, রাস্তার অবস্থা দেখলাম, মেন রোডে অবস্থা দেখালো কেবল, বাস স্ট্যান্ড বটে কিরো, আর এইদিকে সেটা চলেছে ঝাড়খণ্ড মেসানজোড়া, আর এইখানটা এরকম অবস্থা রাস্তা। আর এখানে আছে সাওড়াগুড়ি স্কুল, স্কুল দেখে তো আমার ছোটোবেলাকার স্মৃতি মনে পড়েছি, স্কুলের জীবন কিন্তু কোনোদিন ভুলতে পারবো না, স্কুল টাইমটাই ছিল বেস্ট, যারা ছেড়ে দিয়েছে তারা পস্তাবে, যারা আচ্ছা আছো স্কুলে পড়ছো পড়াশোনা করছো তারা কিন্তু কোনো পড়াশোনা করো, কারণ জীবন একবারই পাওয়া যায়, বারবার পাওয়া যায় না, এক এক সেকেন্ড পেরিয়ে গেলে ওই এক সেকেন্ডটাই ফিরে পাবো না, ঠিক আছে। কিন্তু সেরকম ব্যাপার স্কুল লাইফে, যখন ধরো আমরা পড়তাম তখন মানে মনে কথা শুধু কাজে যাবো করতাম, কিন্তু সে দিনটা আজকে প্রচুর মিস করি জানো তো, কিন্তু চাইলেও কিন্তু ফিরে আসতে পারবো না, কত বন্ধু বান্ধব ছিল, এনজয় আর করতাম, কী বলবো তোমাদেরকে। তো নতুন পাইলট এখন নিয়ে যাই, আমি এখানে ঘুমিয়ে নিই, ঠিক আছে। আর এই মোহাম্মদ বাজারে দাঁড়িয়ে ভাত খেললাম, আজকে তো মুড়ি খাইনি না, এককালতে ভাত খেললাম আমি, ভাত খেতে ছাড়লাম, ঠিক আছে বন্ধুরা চলো যাই দেখি, রাস্তায় কোথাও জাম টাম না থাকে যেন, আর এই তো গাড়ি টানতেই পারা যাবে না, বুঝতে পারছো কিরকম পয়সা, একদম আস্তে আস্তে গাড়ি নিয়ে যেতে হবে, সেই জন্য বললাম আস্তে আস্তে নিয়ে যেতে, না আগে সিউড়িটু পাই করবি না, তা বলবো আমি। বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বেজে গেল পাঁচটা চব্বিশ বাজছে, এই মাত্র ঘুম থেকে উঠলাম, অনেকদিন পর খানে যান ভরে ঘুমাতে পারলাম কিন্তু, আর এখন আমি প্রায় জয়দেব ভুগপুরে ঘুম হয়ে গেলছি, আর আমাকে কী বলে পাঁচটার মধ্যে ঢুকতে বলেছিল, জয়দেব থেকে এখন যেতে হবে তোমার কী বলে মোটামুটি 25-30 কিলোমিটার রাস্তা আছে, পাঁচটার মধ্যে ঢুকতে বলেছিল, কিন্তু বলছে সিউড়িতে জাম ছিল সেদিনে লেট হয়ে গেলো, সিউড়িতে প্রায় এক ঘন্টার মতো ফেসেছিল, আমি থাকলে তো ডাইন দিকে ধরো আর দিয়ে মেরে চলে আসতাম, আর ওকে আমি আগেই বলেছিলাম যে আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে, তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে, দোষ আমারই তার লেগে না। এবার দেখি বন্ধুরা চলো যে খালি করছে কি না, আবার ওখানে রাত কেটে দিয়েছে, ওই দিয়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে জঙ্গলে জঙ্গলে রাস্তা, ঠিক আছে, জঙ্গলের জঙ্গলে জঙ্গলে রাস্তা, ওটাই সব থেকে বড় ব্যাপার, হোটেলও নাই কিছু নাই, দেখা যাক কী হচ্ছে বন্ধুরা, তো চলো যাই বন্ধুরা। এই বন্ধুরা আমি জয়দেবের রাস্তায় গেছি, আর জয়দেবের রাস্তা দেখতে পাচ্ছি কতটা খারাপ, আর কত ধুলো উঠছে গাড়ির পিছনে, তাও তো জল মারছে বলেই মানে, তাছাড়া কিন্তু ধুলোতে অবস্থা খারাপ করে দিয়েছি, এদিকে তো মানুষ কী করে সহ্য করে কে জানে, আর কিছুদিন পরে কিন্তু রাস্তাটা হয়ে যাবে, এখানে কী হয়েছে তারপরে রয়েছে কারেন্টের কাজ করছে এখানে, আমি মানে ভয় খেয়ে গেছিলাম যে কারেন্টের তারপর ছিঁড়ে গেল নাকি, তারপরে দেখছি না ওখানে কাজ করছে, পোলে চেপে রয়েছে লোক, ঠিক আছে বন্ধুরা চলো এই আস্তে আস্তে যেতে হবে, রাস্তা যা খারাপ না, টেলার বলতে বেশি ক্ষতিকর, আমাদের সরো জায়গাতে খানিকা থেকে লেভেল করে চলে যেতে পারবো, কিন্তু টেলারে একদম যেতে পারবে না এই রাস্তায়, এতটা খারাপ রাস্তা কী বলবো তোমাদেরকে। বন্ধুরা আমি ফাইনালি শিবপুর ঢুকে গেলাম, এইদিকে রাস্তার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মেন সমস্যা, বাম্পারটা হচ্ছে একটা মেন সমস্যা, আর এদিকে দেখতে হচ্ছে কত ওভারলোড চলাচ্ছে পাথর, ভারত ব্যাংক গাড়ি, এটা 10 টাকা মার্কেটে দেখতেই পাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু হেভি মজবুত গাড়ি, কিন্তু ভারত ব্যাংকের প্রথম মডেলের গাড়ি, কিন্তু হেভি মজবুত, মাইন্ডসেও চলবে আর চলবে, এনার ট্র্যাকিং
বন্ধুরা জঙ্গলে ফাঁকা জায়গায় মধ্যে দাঁড়াইলাম, আর ওইটা হচ্ছে মেন রোড, মেন রোড থেকে ডান দিয়ে ঘুরে গেলাম, আর এই জায়গাতে আমি গাড়ি লাগিয়েছি। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, ছ মাসের মধ্যে লাটার চুকিয়ে দেবে গাড়ির, যা স্পিডে যেছে ডালা পড়িনি, ঝনঝন ঝনঝন করতে করতে যেছি, রাস্তার এমন অবস্থা দেখতে হচ্ছে, পাথর বেরিয়ে আছে আর বেরিয়ে আছে, খালি গাড়ি বলেও স্পিডে গেল, কিন্তু হলেও এত স্পিডে যাওয়া ঠিক নয়, কেবিনটা অবস্থা খারাপ হয়ে যাবে, এটাই হচ্ছে মেন সমস্যা। আর এই আমি এখানে জঙ্গলের মধ্যে গাড়ি লাগালাম, একটু টায়ারগুলো মানে দেখে নিই, হেলপার তো ঘুমাচ্ছে সেই জন্যই। বন্ধুরা একটা কথা কি জানো তো, টায়ার বাজলে মালিক বাজবে, টায়ার না বাজলে মালিক বাজবে না, এটাই হচ্ছে মেন কথা। আর ওইখানে ওই গাড়িটা টায়ার পাংচার দেখলাম, সেই জন্য আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম, মানে চেক করলে ভালো। আর এখন তো মানে আমি কাজের চাপে গাড়িটা শোরুমে ঢুকাতে পারছি না, আমার একটা হাওয়া ট্যাঙ্কি মানে ছেড়ে আছে, হাওয়া বেরোচ্ছে, হাওয়া লিক করছে, ওটা তো একটু সমস্যা হচ্ছে। তারপরে কী বলে একটা মার্কেটও ছেড়ে গেছে, ওটাও মানে ওয়েল্ডিং করিও সময় পেয়েছে না এমন পয়সা, আর আজকে লোড হওয়ার সম্ভাবনা খুবই কম আছে, আজকে খালি করবেনই টেনশন আছে, ঠিক আছে। এই জঙ্গলের মধ্যে এখানে দাঁড়াইলাম বলে এখানে আরাম পেলাম, এসির হাওয়া সবসময় ভালো লাগছে না, এসির হাওয়া সবসময় ভালো লাগছে না, বাইরে প্রকৃতির হাওয়াটাই মেন। আর এই জঙ্গল দিকে হাতি ঘোড়া কিছু থাকে না, হাতি থাকে কিন্তু বাঁকুড়া জঙ্গলে হাতি থাকে, আমি দেখেছি রিয়েল, কিন্তু এইদিকে কিন্তু জঙ্গলে কিছু থাকে না, এই যে জঙ্গলে কিন্তু শিয়াল থাকে, শিয়াল আবার ডেঞ্জারাস হয়, মোটামুটি 8-10টা শিয়াল যদি একসাথে অ্যাটাক করে দেয় না, একটা মানুষকে কিছু মনে করবে না, ওরা এক ভেঙে নিবি, ঠিক আছে, তাও সাবধানে থাকা ভালো। তো ঠিক আছে বন্ধুরা চলো যাই, কতক্ষণে যেছি বাসি দেখা যাক। এদিকে রাস্তা খুবই খারাপ, ওইটাই টেনশন লাগছে আমাকে, যে আবার যদি কিছু টায়ার ফায়ার উড়িয়ে না পাম্পচার হয়ে যাবে, চলো যা আছে নসিবে দেখা যাবে সকালে। বন্ধুরা একেই যে সময়ে শর্ট, এ আবার মানে আরও সময় আমার বাড়িয়ে দিচ্ছি, আমি আগে লাইট দিচ্ছি যে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, ওখানে দুটো বাজে দাঁড়িয়ে আছে ঢুকবে না, তাও সত্ত্বেও জোর জোরসে ঢুকিয়ে দিলি। আর এইদিকে দেখতে হচ্ছে বালির গাড়িওয়ালা রেস দিচ্ছে, 27 নম্বর কোথাকার বোর্ডে কে জানে ডালাবড়ি, আর এটা 25 নম্বর বসিরহাটে, আর ওইদিকে দাঁড়িয়ে আছে লোক মনে হয় চাঁদা নিবে, ঠিক আছে যতদূর সম্ভব আমার আইডিয়া তো লাগছে, ঠিক আছে আমাদের চাঁদাটার দিকে চলো। আমাদেরকে বললাম না এখানে চাঁদা লিছে, ঠিক আছে এখানে চাঁদা লিছিল, ওই আমি চাঁদা দিতে যেছি, তখন একটা আমার একটা সাবস্ক্রাইবার ভাই বেরিয়ে গেছে, হাত দেখাচ্ছে বলছে এ দাদা দাদা নিতে হবে না, ঠিক আছে এবার ইউটিউব ফেসবুক টাকা না দিলে কী হবে, এইখান থেকে টাকা বেঁচে হবে মেলায় চাপ নাই। নিয়ে ওর সাথে একটু দেখা করলাম, কথা বললাম, নিয়ে ওকে বললাম যখন মানে দেরি হয়েছে 6:30 বেজে গেলো, আর আমার 7:00 পর্যন্ত লাস্ট টাইম দিলি যে 7:00 পর্যন্ত খালি করবো বলছে, তো বলছে বেশ ঠিক আছে ঘুরে এসে ওখানে কথা বলবো। আর সাবস্ক্রাইবার ধরল অনেক হেল্প হচ্ছে আমার, তার লেগে অনেক জায়গাতেই অনেক হেল্প হয়, মানে ভিডিও মাধ্যমে দেখিয়ে দিই আমি, ঠিক আছে যে ধরো এই ভিডিও করছি বলে যে আমার কত জায়গাতে হেল্প হচ্ছে সেটা তো বুঝতে পারছো, ব্যবসা তো বড়ো কথা নয়, মানে ভালোবাসাটা হয়েছে একরকম বড়ো কথা, ঠিক আছে। জঙ্গলের ভিতরে ভিতরে গ্রাম রয়েছে অনেক কটা, আর এই এই রাস্তাটাও ছিল মানে অনেক খারাপ ছিল, কিন্তু বর্তমানে কী করেছে রাস্তায় মোরাম দিয়ে দিয়েছে, আর এদিকে মোরাম কিন্তু অ্যাভেলেবেল, মানে ওয়ার্নিং দিয়ে দিলে বলছে গাড়ি যেমন একদম আস্তে আস্তে যাই, একদম যদি জোরে যাই তো তারপরে দিকে হেল্পার হেঁটে যাবে আগে তারপর গাড়ি যাবে, আর সত্যি বলে মানে ওই ফাঁকা দিকে আসছিলাম একটু মানে একটু জোরে আসছিলাম, তো এত দূরে উঠছে রাস্তা দেখতে পাওয়া যায় না কিছু, লোকের ঘরে ঢুকে যে দুজো, সেই জন্য ওরা না না রিস্ক নিয়ে লাভ নাই, আস্তে আস্তে যাওয়াই ভালো। আমাকে ওয়ার্নিং দিয়ে দিলে বলছে ডাম্পারগুলো বেশি জোরে যায় যেন জোরে যাওয়া না দেখতে পাই, না না জোরে যাবো না কখনো আমি। আর বন্ধুরা এখন বেজে গেল 7:45, আর 15 মিনিট সময় আছে, তা আশা করছি ঢুকে যাবো 7:00-এর মধ্যে, 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো, বেশি দূর রাস্তা নাই, তো চলো বন্ধুরা কী হয়েছে দেখা যাক। আর এগুলো এখনো খারাপ খারাপই আছে, জোরে যাওয়া যাবেই না, দেখছি সব কুড়িয়ে পিক আপ এসেছি আমি আস্তে আস্তে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম, আর এখানে বাম সাইডে দেখতে পেয়েছি পাথর কত জড়ো হয়ে আছে, এইখানে খালি হবে, আর এটাই হচ্ছে ফ্যাক্টরি, বিশাল এরিয়া জুড়ে এই ফ্যাক্টরিতে খালি হবে, 6:55-এর মধ্যে ঢুকে গেলাম, এটাই হচ্ছে বন্ধুরা চেষ্টা করলে সব কাজে সফল হওয়া যায়, চেষ্টা ছাড়াও না চেষ্টা চালিয়ে যাও। আর প্রথমে বলেছিল এখানে 5:00 পর্যন্ত খালি করবো, তারপর আমি ফোন করলাম যে কী করবো দাঁড়িয়ে যাবো না কী করবো, ওই যে 7:00 পর্যন্ত লাস্ট, ঠিক আছে ওখান থেকে যা খারাপ রাস্তা, টেনশন এলাম, টায়ারও খারাপ, এবার বললাম যা হবে দেখা যাবে, লাকের ওপর নির্ভর, যা হোক পৌঁছে গেছি খালিটা করি, আর টায়ার যা খারাপ ছিল ওইটা একটু টেনশন, দুজোড়া এখনও খারাপ আছে আমাকে নতুন লাগা যাবে, ঠিক আছে এখন কবে উড়ছে দেখা যাক, না উড়লে কিন্তু টায়ার দিবে না, পাঙ্কচার হলে কিন্তু মালিক টায়ার দিবে না, উড়িতে হবে, কবে উড়িতে পারছি দেখা যাক, ঠিক আছে তোমরা এখানে খালি করে বেরোই। বন্ধুরা ফাইনালি খালি করে চলে এলাম, আর তোমাদেরকে যে সাবস্ক্রাইবার ভাই কথা বললাম, এই সাবস্ক্রাইবার ভাই ঠিক আছে এইখানেই ওনার বাড়ি, তোমার বাড়ি গ্রামের নাম কি গো? জাটগুড়িয়া। জাটগুড়িয়া না কি বলছে বেশ, এদিকে জঙ্গলে মাঝে মাঝে গ্রাম আছে, আমি তোমাদের দেখালাম, ভালো গ্রাম, ভালো গ্রাম,
আর এইদিকে কি বলে গো, এইদিকে কিন্তু মানে মোড়া বালি সব বিখ্যাত কিন্তু, ঠিক আছে? আর তোমরা যদি বালি ফালি নিতে চাও তো এর সাথে যোগাযোগ করতে পারো, এই মানে সমস্ত কিছু হেল্প করবে এবং গাড়ি লোড দিয়ে দিবে। এখন বালি গাড়ি কত কি চলছে জানো? 22,000 টাকা চলছে, 16 টাকা, 16 টাকা, 22,000 টাকা এরকম চলছে, ঠিক আছে? তোমরা যদি বালি নিতে চাও তো এই জসিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর চারি জায়গাতে সাবস্ক্রাইবার থেকে আমার অনেকটা হেল্প হচ্ছে। এখানে তো বললাম দেখতে পেলে আমার চান্দা বেঁচে গেলো 100 টাকা, অনেক জায়গাতেই বেঁচে যায় এরকমভাবে। হ্যাঁ, এরকম করে চলে গেছে, পেমেন্ট পাই না পাই কিন্তু ধরো এদিকে পয়সা বেঁচে গেছে। থাকো ভালো করে, ঠিক আছে? আর বালির তোমার নাম্বারটা দিয়ে দেবো আমি কমে ইথা ডিসক্রিপশনে, তোমাকে সব যোগাযোগ করবে, ঠিক আছে? ঠিক আছে। আর তোমাদের তো জয়দেবের নদীর বালি নাকি? চারিদিকে আছে, চারিদিকে। হ্যাঁ, যেদিকে গেলে সেদিকে সব যোগাযোগ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। বেশ, ঠিক আছে, তাহলে তোমার নম্বরটা আমি দিয়ে দেবো, তাহলে তোমার সাথে যদি ধরো কলকাতা থেকে সব যোগাযোগ করতে চাই তাহলে যোগাযোগ করতে পারে। আর এইদিকে কিন্তু বেশিরভাগই ধরো কলকাতার গাড়ি লোড হয়, ঠিক আছে? এদিকে কিন্তু বেশিরভাগই এখান থেকে কলকাতা এখান থেকে লোড করে নি দুর্গাপুরে সোজা উঠে, ঠিক আছে? দুর্গাপুর থেকে বেরিয়ে যায় সোজা কলকাতা, পানাগড় হয়ে দার্জিলিং মোড় হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? বন্ধুরা চলো যাই বেরিয়ে এখান থেকে, আগে কিছু যে কিছু খাই গা খিদে লেগেছে, ঠিক আছে? আর এই বন্ধু চা খাইলি, এখানে তো কিছু খাবার নেই, আগে কিছু খাই গা খিদে লেগেছে, ঠিক আছে? চলো বন্ধুরা, ওখান থেকে ছেড়ে এসে কোনো জায়গাতে কিছু খাবার পেলাম না, ফুচকা খাবার লেগে এক জায়গায় দাঁড়ালাম, তাও ফুচকাও পেলাম না, কী করবো? এসে এই টান টান করে জয়দেবের খাবার খেলাম আর খেলাম, এই মাত্র গাড়ি ছাড়লাম, আর এখন বেজে গেল বন্ধুরা মোটামুটি 11টা। আর ওখানে যদি বালি নিয়ে আর কেউ যদি চেষ্টা ই করো তো মোটামুটি যদি দুর্গাপুর হয়েও আসবো বলো তাও হবে, আবার যদি পানাগড় হয়ে যাবো বলো তাও হবে, ঠিক আছে? আর আজকে এমন হয়ে গেলো বন্ধুরা, দুটিপো হলো না আবার একটিপো সাকসেস হলো না, এখন বাজছে 11টা। আর এখন যে পাহাড়ে ঘুমাতে হবে তার কারণ হচ্ছে কি বলে আর লোড তো দিবে না এত রয়েছে, সেই জন্যে নিজেদের কেসার হলে লোড হয়ে যাবে, অন্য জায়গায় কেসার হলে লোড হবে না, এটাই একটা সমস্যা, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আবার দেখা হবে অন্য ভিডিওতে, তখন ভালো থাকবে। আর আজকে প্রচুর আলামাল লাগছে আমাকে, ঠিক আছে? বেশি কথা বলবো না, বাই, গুড নাইট, চলো রেডি।